Watch out! 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 Hey, চলো 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 পেছনে যান, যান ওদিকে, চলো চলো ওদিকে, যান 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 পেছনে। আজকে শাস্ত্রীনগরের বস্তিতে একটা 25 বছরের মেয়ে তার নিজের বাবাকে হত্যা করে। সে কাঠারি দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে দেয় তার বাবার শরীর। পুলিশরা বলছে যে ওনাকে খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে। ও মাই গড, হাউ ডিস্টার্বিং প্রমোদ। জাস্ট ইমাজিন, কুলাড়ি থেকে 75 বার। ভাবো ওর বাবা এমন কি করেছে। আমার মনে হয় না ওর বাবা কোনো দোষ করেছেন, দোষটা মেয়েটারই। ভুল পথে যাচ্ছিল, বাবা হয়তো বিরোধ করেছিলেন। হুম, কিন্তু সরকারি উকিল তুমি, আর এই কেসটা কিন্তু তোমার। রঞ্জনা, কখনো কখনো ভাবি আমি যদি কোর্টে আমার দুজনের সামনা হয়ে যায়, তোমার আর আমার সামনা হয়ে যায়, তা কি হবে? খুব মজা হবে। কোর্টে আমি দাঁড়িয়ে থাকবো ডিফেন্স লয়ার রঞ্জনা দেশাই হিসাবে, আর তুমি দাঁড়িয়ে থাকবে পাবলিক প্রসিকিউটর প্রমোদ দেশাই হিসাবে। আর তোমার রেকর্ড আছে কি আজ পর্যন্ত তোমার হাত থেকে কোনো অপরাধী বাঁচেনি, সে সাজা অবশ্যই পেয়েছে। আর আমার রেকর্ড এইটা যে আমি আমার সব ক্লায়েন্টকে এই ক্লিনভাবে বাঁচিয়েছি, তো মজা আসবে। ম্যাডাম, কি ব্যাপার কুলকার্নি? মহিলা মণ্ডলের কিছু মহিলা এসেছে, ওদের বলো আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। এক্সকিউজ মি, নমস্কার। বসুন, বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি। রঞ্জু বৌদি, আমরা চাই যে তুমি ওই গরিব মেয়ে শোভার জন্য কেস লড়ো, যার বিষয়ে কিছুক্ষণ আগে টিভিতে দেখানো হয়েছে। তো আপনারা চাচ্ছেন যে আমি ওই মেয়েটার কেস লড়ি, তাই না? কিন্তু আপনাদের এটা মনে হচ্ছে না যে আপনারা একটা খুনি মার্ডারারকে গরিব আর বেচারি বলছেন? ও কিন্তু অন্য কাউন নয়, নিজের বাবার খুন করেছে। আর ওই মেয়েটার জন্য আমার মনে কোনো সিম্প্যাথি নেই। যদি কোনো রাক্ষস বাবা নিজেরই মেয়ের রেপ করতে চায়, তো এই পরিস্থিতিতে ওই মেয়েটি বাবাকে খুন কেন করবে না? আপনি আজ অবধি এরকম অনেক কেস জিতেছেন, আমরা চাই যে আপনি ওই গরিব মেয়ে শোভার সাহায্য করুন। আমি কিন্তু ওই মেয়েটার সাথে দেখা করার পরে এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমি ওই মেয়েটির কেস লড়ব অথবা নয়। থ্যাংক ইউ সো মাচ জেলার সাহেব। দেখো রঞ্জনা, আমি এখানে জেলারই নই, তোমার হাজবেন্ডের বন্ধু। এটা অন্য ব্যাপার যে চাকরির জন্য আমরা অনেকদিন দেখা করতে পারছি না। তোমার সেফটির জন্য এখানে দুটো বার্ডেন উপস্থিত আছে। ও এক্সকিউজ মি, এটা কিন্তু আমার প্রফেশনের বিরুদ্ধে। যদি ওনারা ওখানে থাকে তো ওই মেয়েটি তো খুলে কথা বলবে না। দেখো রঞ্জনা, তুমি ওই মেয়েটাকে চেনো না,
ওর মাথায় এখনো খুন করার মতো প্রবণতা আছে। আমি তোমার সেফটির জন্য বলছি। একটা কথা বলবো, আমি কিন্তু এর থেকে ডেঞ্জারাস ক্রিমিনালদের সাথে দেখা করেছি, আপনি আমার চিন্তা করবেন না। চলো একটা কাজ করা যাক, এই দুজন বার্ডেন একটু দূরে থাকবে, ঠিক আছে? এতে তোমার কথা শুনতে পারবে আর সবকিছু বুঝতে পারবে, আর দরকার হলে তাড়াতাড়ি ডেকে নিতে পারবে। ঠিক আছে, যেটা আপনি ভালো বোঝেন। ওকে শোভা, আমি হলাম অ্যাডভোকেট রঞ্জনা দেশাই। প্রভাত মহিলা মণ্ডলের তরফ থেকে আমি তোমার কাছে এসেছি। ওনারা চান কি আমি তোমার কেসটা লড়ি। আপনি এই মামলাতে কি করবেন? ভাববো, আমি পরে ভাববো। সব থেকে প্রথমে তুমি আমাকে এইটা জানাও যে তুমি নিজের বাবার খুন কেন করেছো। আমি আমার বাবার খুন করিনি। কেউ আমার কথা বোঝে না। আমি আমার বাবার খুন করিনি। তুমি নিজের বাবার খুন করোনি, কিন্তু ওনার খুন তো হয়েছে। তার মানে এই যে ওনার খুন অন্য কেউ করেছে? হ্যাঁ, অন্য কেউ করেছে। তবে তুমি আমাকে এইটা বলতে চাইছো যে এই খুনটা তুমি নও, অন্য কেউ প্রেতাত্মা করেছে যে তোমাকে একটা মাধ্যম বানিয়েছে। তুমি কি ভাবছো এইসব কথা আমি বিশ্বাস করে নেব, সত্যি ভেবে নেব? এটাই সত্যি। মিথ্যে, এইসব মিথ্যে বলছো। সত্যিটাকে তুমি লুকাতে চাইছো, যাকে উনি চিনতেন কিন্তু এখন তো উনি এই দুনিয়াতে নেই। সেই জন্যে তুমি আইনে হাত থেকে বাঁচার জন্য এইসব গল্প বলছো আমাকে। মিথ্যেবাদী তুমি, খুনি তুমি, নিজের বাবাকে তুমি মেরেছো। আমি তোমার কোনো সাহায্য করব না, না করতে চাই। আরেকটা কথা মনে রেখো শোভা, এইসব যা তা কাহিনী বলে তুমি নিজেকে বাঁচাতে পারবে না। তুমি যা করেছো সেটা তোমার ভুগতে হবে, যা করেছো তার ফল ভুগতে হবে, বুঝলে তুমি? ওয়ার্ডেন নিয়ে যান একে। আমার কথায় বিশ্বাস ছাড়ো। আমি আমার বাবার খুন করিনি, করিনি। আমি আমার বাবার খুন, ছাড়ো আমায়, লিভ মি। বিশ্বাস করুন, আমি আমার বাবার খুন করিনি। আমার কথায় বিশ্বাস করুন, আমি আমার বাবার খুন করিনি। বিজি নাকি? কালকে ও শোভার কেসে হ্যারিং আছে না? ক্যান ইউ বিলিভ ইট, আমি এক্ষুনি ওই শোভার সাথে দেখা করে আসলাম। মাই গড, তো আলটিমেটলি তোমার আর আমার সামনা হবে, রাইট? না, এই কেসে নয়। ওই মেয়েটা মিথ্যেবাদী, আর তুমি তো ভালোভাবেই জানো যে আমি মিথ্যেবাদী লোকদের পছন্দ করি না। জানো ও কি বলছিল? ওর বাবার খুনের পেছনে নাকি কোনো প্রেতাত্মার হাত আছে। হাউ ওয়েয়ার শি ওয়ান্টস মি টু বিলিভ হার, মিথ্যেবাদী। এনিওয়ে, তোমার আর আমার সামনা হতে হতে আটকে গেল। তাহলে সরকার তো ওকে অন্য উকিল দিয়েছে, আদালতে ওর কাল ধজ্জিয়ে উড়ে যাবে, কালকেই ওকে সাজা হবে। গুড, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, আরে তুমি রেডি হলে না? ভুলে গেছো কি অ্যাডভোকেট সিনা আমাদের ডিনারের জন্য ডেকেছেন? না, আমি ভুলিনি। দেখো, আই ক্যান ডু দিস, আমার প্রচুর কাজ আছে। ডোন্ট ডু দিস প্রমোদ, উনি খারাপ ভাববেন। আরে আমি ওর সাথে ফোনে কথা বলে নেব, প্লিজ প্লিজ। তুমিও না, বাই। ওকে দেন, গুড লাক ফর টুমরো। Thank you.
থ্যাংক ইউ সো মাচ সিনা সাহেব, আপনি কেন এসব করছেন? রঞ্জনা, আমি জানতাম যে প্রমোদ আসবে না, ও তো কাকে ফাঁসি দেওয়ার চক্করে লেগে আছে। ওনার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। না না না, সত্যি উনি একটা ইম্পর্টেন্ট কেসের জন্য রেডি হচ্ছেন। আপনিও হয়তো শুনেছেন ওই মেয়েটির ব্যাপারে, টিভিতে সেদিন দেখাচ্ছিল, শোভা যে নিজের বাবার খুন করেছে। হ্যাঁ, দেখো না কি জামানা এসে গেছে, এখন সম্পর্কে তো কেউ ভরসাই করছে না। ছেলে অযোগ্য হয়, বাপকে দেখে না, কিন্তু মেয়ে তো কখনো বাপকে ছাড়ে না। জানি না কি সম্পর্ক ছিল দুজনের মধ্যে, কি ঘৃণা হচ্ছিল ওদের মনের মধ্যে, গড নোজ। আরে ভাই, আমরাও কি ধরনের কথা বলছি, খাবার এখনো লাগাই নেই আর না, আমি দেখছি। আরে ভাই, খাবারের কি হলো? যারা যাচ্ছেন তাদের জন্য একটা জরুরি সূচনা, ওই রুটে দুটো ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে, যে জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছে, সেজন্য আপনারা এমজি ফ্লাইওভার রোডটা নিতে পারেন। তোমার অনেক চোট পেয়েছ তুমি, লোকেরাও কিভাবে যে গাড়িগুলো চালায়, অনেক জখম পেয়েছ তুমি তো। চলো আমার সাথে চলো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। যদি তুই চিল্লামিল্লি বন্ধ না করিস না, তাহলে আমি মুখ দিয়ে নয় এই দিয়ে কথা বলবো, বুঝেছিস? হাউ ডেয়ার ইউ, একটা মামুলি ওয়ার্ডেন হয়ে তুমি আমাকে ধমকাচ্ছ? তুমি জানো না আমি কে, তুমি জানো না আমি কি, আর আমি কি করতে পারি? এ চল চল, গিয়ে জেলারকে ডেকে আনো। এ জেলার এখন ঘুমোচ্ছে, সকাল 10:30 দেখা করবে, চল এখন শুতে যা। বার করো আমাকে এখান থেকে। এই যা, বলছি বার করো আমাকে। এই যা গিয়ে শুয়ে পড়। আমি এখানে কিভাবে আসলাম বলো আমায়। দাঁড়া, তোমাকে দেখাচ্ছি, বার করবে না আমাকে এখান থেকে। হ্যাঁ, এই পাগল কি করছিস, বার করবে কি না? এ শশী, লতা, উষা,
তাড়াতাড়ি আয়, এর আবার পাগলামি ধরা পড়েছে। ডক্টর সাহেব, কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, যেমন আপনি বলবেন। ওকে, এসো। মে আই কাম ইন স্যার? প্লিজ প্লিজ। আমি দীনেশ কুলকার্নি, অ্যাডভোকেট রঞ্জন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। আমাকে মিসেস রঞ্জনা দেশাই থেকে আলাপ। আই এম সরি মিস্টার কুলকার্নি, আমি আপনাকে মিসেস রঞ্জনা দেশাইকে দেখা করতে দিতে পারি না। এরম কেন জেলার সাহেব? ওটা এই জন্য মিস্টার কুলকার্নি যে মিসেস দেশাইয়ের মাথার অবস্থা খুবই খারাপ আছে। যখন ওনাকে আনা হয়েছিল তখন উনি এতটা এক্সাইটেড ছিল যে ওনাকে শান্ত করার জন্য দুটো ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে। ওনার মাথার অবস্থা দেখে মনে হচ্ছে যে মেন্টাল চিকিৎসালয়ে পাঠাতে হবে। দেখুন, এমন সময় ওনার সাথে দেখা করা খুবই রিস্কি হতে পারে। জেলার সাহেব, আমি আমার রিক্সে ওকে আলাপ করতে চাই। এমনিও আমি একটা লয়ার, আর আমাকে ওর সাথে আলাপ করতে আপনি আটকাতে পারবেন না। আর ওনার মেডিকেল কন্ডিশন যেভাবে হোক, আমার সাথে আলাপ করলে উনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে। ইয়েস স্যার। দেখো, উকিল সাহেবকে মিসেস রঞ্জনার সাথে দেখা করিয়ে দাও। চলুন উকিল সাহেব। থ্যাংক ইউ স্যার। ওকে। কুলকার্নি, তুমি এসে গেছো। কুলকার্নি, খুব ভালো করেছো তুমি এসছো। আমি জানি না এরা কখন থেকে আমাকে বন্ধ করে রেখেছে এখানে। জিজ্ঞাসা করলে জবাবও পাচ্ছি না। আর প্রমোদ কোথায়? ও আমার সাথে দেখা করতে আসেনি। ম্যাডাম, আরে বলো না, প্রমোদ কোথায়? ও আমার সাথে দেখা করতে আসলো না কেন? ম্যাডাম, উনি কি করে আসতে পারেন? কেন আসতে পারে না? আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আমার সাথে দেখা করবে না? এমন কি ক্রাইম করেছি আমি? ম্যাডাম, আপনি মার্ডার করেছেন। কি কি বলছো তুমি কুলকার্নি? কি উল্টো পাল্টা কথা বলছো? আমি মার্ডার করব? আমি কেন কাউর খুন করব? আমি নিজে একটা ক্রিমিনাল লয়ার। কার খুন করেছি আমি? কি উল্টো পাল্টা বলছো? ম্যাডাম, আপনি প্রমোদ সাহেবের মার্ডার করেছেন। কি কি বলছো তুমি? মিথ্যে বলছো তুমি। কিচ্ছু হয়নি আমার প্রমোদের। আমি খুন করব ওর, কুলকার্নি। আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসি ওকে। এবার আমি বুঝতে পারছি, এবার একটু একটু বুঝতে পারছি। এই সব কিছু তোমাদের প্ল্যান। তুমি ওদের সাথে মিলে আছো কুলকার্নি, তুমি ওদের কথা শুনছো। কিন্তু ভুলো না, আমি ছাড়বো না। আমি একটা ক্রিমিনাল লয়ার। এই কেসের সব সত্যি খুঁজবো আমি। কি ভাবছো তুমি, ছেড়ে দেবো আমি? সব সত্যিটা সামনে নিয়ে আসবো আমি। ছাড়বো না তোমায় কুলকার্নি। সত্যি বলছি ম্যাডাম, এই খুনের চশমিদির গবা সেনা সাহেব আছেন। তুমি এসে গেছো ভাই? কখন থেকে আমি তোমার অপেক্ষা করছিলাম। তোমার জন্য আমি কোথাও বাইরেও যাইনি। এত দেরি কেন করলে তুমি? স্যার, আমি রঞ্জনা ম্যাডাম সাথে আলাপ করতে গেছিলাম। জানি না ওই ভয়ঙ্কর ঘটনা থেকে আমি কেন বাইরে আসতে পারছি না। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে রঞ্জনা এমনটা করবে। আর এটা বুঝতে পারছি না যে এ সমস্ত করার কারণটা কি। স্যার, ম্যাডাম আপনার সাথে দেখা করতে চাই। আমি চাই আপনি ওর সাথে আলাপ করুন। হয়তো কিছু কথা বলতে চাই, যার থেকে এই মামলাতে কিছু রোশনি হতে পারে। আমি দেখা করব ওর সাথে। ওর সাথে দেখা করতে অবশ্যই যাব।
এই চল, তোর সাথে অ্যাডভোকেট সিনা দেখা করতে এসছেন। আর শোন, কোনো উল্টো পাল্টা ব্যবহার করবি না ওখানে, চল। সিনা সাহেব, এটা কি সত্যি? আমি কি প্রমোদের হত্যা করেছি? কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা সত্যি হতে পারে না। আর আপনি নিজের চোখে হত্যাটা হতে দেখেছেন? হ্যাঁ, এটা সত্যি। কিন্তু এটা সত্যি কিভাবে হবে? যেই রাতে প্রমোদের হত্যা হয়েছিল তখন তো আমি আপনার বাড়িতে ছিলাম, ভুলে গেছেন আপনি? আপনি আমাকে ডিনারে ডেকেছিলেন, আর যখন আমি ওখান থেকে বেরালাম তখন তো আপনি আপনার বাড়িতেই ছিলেন। তাহলে এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ, যখন তুমি আমার ঘর থেকে বের হয়েছিলে তখন আমি আমার ঘরে ছিলাম, কিন্তু তোমার যাওয়ার প্রায় 2 ঘন্টা পর প্রমোদের ফোন আসে আমার কাছে। কে প্রমোদ? দেখো, আমি তোমার জন্য অসন্তুষ্ট, তুমি আজ আমার বাড়িতে খেতে আসুনি না। সেনা সাহেব, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। ও কি আছে না, কালকে একটা ইম্পর্টেন্ট কেস আছে আমার, ব্যাস ওরই তৈয়ারিতে আছি। সেনা সাহেব, রঞ্জনা কি ওইখানেই আছে এখন? কি, আরে ওখান থেকে গিয়েছে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, আর তোমার ঘরের দূরত্ব এখান থেকে প্রায় 15-20 মিনিট। হ্যাঁ, ওটা তো আছে, কিন্তু জানি না এখনো আসতে পারিনি এখানে, আমি অনেক পরেশান আছি সেনা সাহেব। না প্রমোদ, তুমি কোনো চিন্তা করবে না, আমি আমি আসি। না, এটা সত্যি হতে পারে না, এটা সত্যি হতে পারে না। আমি আমার প্রমোদের হত্যা করতে পারি না। রঞ্জনা, তুমি আমার একটা কথার উত্তর দাও, আমার বাড়ি থেকে যাওয়ার পর তুমি কোথায় গিয়েছিলে, আর তুমি নিজের বাড়িতে এত দেরিতে কেন পৌঁছেছো? আমি ভাবো ভাবো, মনে করো যে তারপর তুমি কোথায় গিয়েছিলে। আমি রে রোড দিকে যারা যাচ্ছেন তাদের জন্য একটা জরুরি সূচনা। ওই রুটে 2 ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে, যে জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছে। সেজন্য আপনারা MG ফ্লাইওভার রোডটা নিতে পারেন। আর এটা কি হয়েছে তোমার?
জানি না গাড়িওয়ালারা কিভাবে গাড়ি চালায়, কত চোট লেগেছে তোমার। এসো আমার সাথে চলো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এসো এসো। জয়া? হ্যাঁ জয়া, আমি প্রমোদ বলছি। আচ্ছা, রঞ্জনা গিয়েছে কি তোমার কাছে? না না, এমনি যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। উনি অ্যাডভোকেট সিনহার ডিনারে গিয়েছিল, বাট হ্যাঁ আমি ওনার সাথে ফোনে কথা বলেছি। উনি বললেন যে ওইখান থেকে বেরিয়ে 2-2.5 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হলো শায়দ ও ফোনও করলো না। না না, অঞ্জনা অঞ্জনা কোথায় চলে গেছিলে তুমি? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। আমি অ্যাডভোকেট সিনহাকে ফোন করলাম, উনি বললেন যে 2-3 ঘন্টা হয়ে গেছে তোমার বেরোতে। আর কি দেখছো তুমি অঞ্জনা? আর তোমার মাথায় চোট? সিনহা সাহেব, আমি প্রমোদকে মারিনি, আমি ওকে মারিনি, ওকে তো ওই মেয়েটি মেরেছে। মেয়ে? কোন মেয়ে? ওখানে তো কোনো মেয়ে ছিলই না। ছিল ছিল সিনহা সাহেব, আপনি ওকে দেখতে পাচ্ছিলেন না। দেখো রঞ্জনা, তুমি এটা ভালো মতো জানো যে তুমি একজন উকিল, যেটা দেখা যায় না সেটা কখনো বিশ্বাস করা যায় না, ওটা প্রমাণ হতে পারে না। আর তুমি এটাও ভুলতো যে ওই খুনের আমি একমাত্র সাক্ষী। তোমার জন্য আমি মিথ্যে কথা বলতে পারবো না। দেখো রঞ্জনা, তোমার জায়গায় যদি আমার মেয়েও থাকতো তখন আমি আদালতে সত্যিটাই বলতাম। আই এম সরি রঞ্জনা।
কে ওখানে? কে আছে ওখানে? কে কে আছে ওখানে? দেখলে তুমি কিভাবে আমি তোমার সামনে তোমার স্বামীকে মেরে ফেললাম, ওইটারই যোগ্য ছিল। বাজে বলো না, কি ক্ষতি করেছিল তোমার? কি ক্ষতি করেছিল? ও আমার সবকিছু ছিনিয়ে নিয়েছিল, আমার পরিবার, আমার ঘর, আমার সংসার, আমার সবকিছু। ও মানুষ ছিল না, নিঃশংস একটা রাক্ষস, একটা শয়তান ছিল ও। খবরদার যে আমার সামনে আমার স্বামীকে গালাগালি করবে না। মনে হয় তুমি এখন ওর কেলোকীর্তির কথা জানো না, যদি শোনো তাহলে আত্মহত্যা করে ফেলবে। কি প্রুফ আছে তোমার কাছে? কি প্রুফ আছে তোমার কাছে বলো? আছে, প্রমাণ আছে আমার কাছে, কিন্তু সেটার জন্য তোমাকে এখান থেকে বাইরে বেরোতে হবে। বাইরে? তুমি ভালোভাবেই জানো যে আমি বাইরে বেরোতে পারবো না। একটা নোংরা খেলা খেয়ে আমাকে খুনের দায়ে ফাঁসিয়েছো তুমি। এটা কোর্টের মামলা, আমি এত আসানে জামিন পাবো না। যতক্ষণ এই খুনের কেসের ইনভেস্টিগেশন পুরো না হবে আমি জামিন পাবো না। আমি চাইলেও বাইরে যেতে পারবো না, খালি মাত্র তোমার জন্য। এই কোথায় গেলি তুই? কোথায় লুকিয়ে পড়লি? সামনে আয়, বল না সবাইকে যে আমার স্বামীর খুন তুই করেছিস। এখন কেন লুকাচ্ছিস? সামনে আয়। কার সাথে কথা বলছিস? আমি ওই, আরে কোথায় চলে গেল? আরে কোথায় চলে গেল? এই সন্ধ্যা, এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় লুকালো?
কেন বলতে ভয় পাচ্ছিস যে খুনটা তুই করেছিস? আমি করিনি, আমি সত্যি বলছি, খুন আমি করিনি, খুন ও করেছে। আওয়াজ বদলে বদলে কথা বলো। কিন্তু শোনো, এই নাটক থেকে তোমার কোনো লাভ হবে না। মনে হয় একে ঘুমের ইনজেকশন দিতেই হবে। জেলা সাহেব, জেলা সাহেব, দেখুন না, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার। আপনি আমাকে এখান থেকে রেহাই করে দিন, একটা চান্স দিন যাতে আমি নিজেকে প্রুফ করতে পারি। বিশ্বাস করুন, আমি খুনটি করিনি, আমি নিজের প্রমোদকে মারিনি, প্লিজ হেল্প মি। দেখুন মিসেস দেশাই, আমার মন এখনো বিশ্বাস করছে না যে আপনি আপনার হাজবেন্ডের খুনে দায় এখানে আছেন। আমার বিশ্বাস করুন, আমি কিন্তু প্রমোদের খুন করিনি, আমি নিজের স্বামীকে মারিনি, মারিনি আমি আমার স্বামী। রিল্যাক্স, রিল্যাক্স। কিভাবে আমি রিল্যাক্স থাকবো? আমার তো সবকিছু নষ্ট হয়ে গেছে, আমার স্বামীর খুন হয়েছে, তার দায় আমি। কন্ট্রোল ইয়োরসেলফ মিসেস দেশাই, কন্ট্রোল ইয়োরসেলফ। আমি কিছু অন্য কথা বলতে এসেছি। আই এম সরি। হ্যাঁ দেখুন, আমি যে আপনার বিরুদ্ধে রিপোর্ট পাচ্ছি ওটা মাথায় রেখে আমার একজন বন্ধু আছেন সাইকিয়াট্রিস্ট, ওনাকে আমি এখানে ডেকেছি। ওনার সাথে পরামর্শ করে আমি বাধ্য হয়ে আপনাকে মেন্টাল হসপিটালে পাঠাচ্ছি। কি বললেন আপনি? আমাকে আপনি আসলেমে পাঠাবেন? কি হচ্ছে? পাগল ভেবেছেন আমায়? ছাড়ুন, পাগল ভেবেছেন আমায়? কন্ট্রোল ইয়োরসেলফ। আমি ক্রিমিনাল লয়ার, আমি নিজেকে প্রুফ করতে পারি। ছাড়ুন, ছাড়ুন। তোমার জানি না গাড়িওয়ালারা কিভাবে গাড়ি চলে, কত জখম হয়েছে তোমার। এসো আমার সাথে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, এসো। জলাশয়, এই ফটোটা কার? কেন বলুন না, এই ফটোটা কার? এটা আমার মেয়ে সন্ধ্যার ফটো। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? আপনার মেয়ের? জেলা সাহেব, এই ওই মেয়েটা যার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। এটা হতে পারে না, ইট ইজ ইম্পসিবল। কেন, কেন হতে পারে না? আমি সত্যি বলছি, এটা সেই মেয়েটি। মিসেস দেশাই, এটা আমার মেয়ে, দু বছর আগে মারা গিয়েছে। না না, এটা হতে পারে না, এই আমার প্রমোদকে মেরেছে, এই খুন করেছে, ওই খুনি। আমি ওকে বিষমালা থেকে নিজের চোখে লাফ দিয়ে মরা যেতে দেখেছি। বাস, অনেক হয়েছে, অনেক হয়েছে মিসেস দেশাই। এখন আপনার সম্বন্ধে আমার ওপিনিয়নটা চেঞ্জ করতে হবে। জেলা সাহেব, আমার কথা শুনুন। জেলা সাহেব, আমার কথা শুনুন। জেলা সাহেব, আমি খুন করিনি, আমি খুন করিনি জেলা সাহেব, আমি মারিনি প্রমোদকে। উকিল সাহেবা, আপনি কেন কাঁদছেন?
আপনি তো আমার সাহায্য করতে মানা করে দিয়েছিলেন না? কিন্তু এটা সত্ত্বেও আপনি খুব অদ্ভুতভাবে আমার সাহায্য করলেন, তাই না? আপনি তো ওই পাবলিক প্রসিকিউটরকেও মেরে ফেললেন। কে কে আপনি? আমি শোভা। শোভা? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ভালোই করেছেন যে আপনি ওই পাবলিক প্রসিকিউটরকেই মেরে ফেলেছেন, নাহলে ও তো আমাকে শাস্তি দিয়েই ছাড়ত। ওই পাবলিক প্রসিকিউটর আমার স্বামী ছিল। কি? আমার স্বামী ছিল। কতবার বলবো আমি যে আমি আমার স্বামীর খুন করিনি, শুনছো কি? আমি আমার স্বামীর খুন করিনি। এইরকম আমিও আগে বলতাম যে আমি আমার বাবাকে মারিনি, কিন্তু কেউ বিশ্বাস করেনি, আপনিও না। এবার তো আমাদের দুজনের গল্প একই। আমরা দুজন একই নৌকায় পা দিয়ে অ্যাডভোকেট রঞ্জনা দেশাই, এইটা হলো একটা জেল। এখান থেকে বাইরে বেরোনা সহজ একদমই নয়। এর থেকে বাইরে বেরিয়ে দেখাও, তখন মানব। Come on, Baba, fast, Baba, you can do it. You can do it. Baba. Ma, তুমি তো আমাকে দৌড়তে দৌড়তে হার মানিয়েছো। বাবা, তুমি এইটুকুনিতেই হাঁপিয়ে গেলে? এখন তো তোমাকে আরো তাড়াতাড়ি দৌড়তে হবে। এই যে এত বড় ভুঁড়ি বানিয়ে রেখেছো, এটাকে কম করবে? কাম অন বাবা, প্লিজ আমার শোনা বাবা। হ্যালো। ইয়েস স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। স্যার, ওই অ্যাডভোকেট রঞ্জনা দেশাই সম্বন্ধে আপনার সাথে কথা বলা ছিল। স্যার, ওকে এখন জেলে রাখা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে, যে জানি না কখন কোন আসামি বা বার্ডেনের উপর হামলা করে দেয়। আগে স্যার, আমার মতো তো ওকে খেতবাড়ি মেন্টাল হসপিটালে পাঠানো উচিত। যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো হবে। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি আমি তোমাকে এখানে এটা বলতে এসেছি যে আমার বাবা তোমাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করছেন।
সন্ধ্যা আমাকে একটা কথা বলবে? আমি তোমার কি খারাপ করেছিলাম যে তুমি আমাকে এইভাবে বরবাদ করছো? আমরা তো কখনো এর আগে একে অপরকে দেখিও নি, তাও তুমি আমার স্বামীকে মারলে, আমাকে বিধবা করে দিলে। আমার স্বামীর খুনের আরোপটাও আমার উপরে আসলো। কেন করলে এমনি আমার সাথে? আমি এইসব করার জন্য তোমাকে বেঁচেছিলাম, কারণ শুধু তুমি আমাকে ন্যায় দিতে পারবে। কিভাবে কিভাবে আমি তোমাকে ন্যায় দিতে পারি? আর এমন কি অত্যাচার হয়েছিল তোমার উপরে? অত্যাচার? ওই অত্যাচারের জন্যে আমাকে নিজের বাবার চোখের সামনে একটা বিল্ডিং এর 20 তলা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে হয়েছে, কারণ এই কথাটা আমি কাউকে বলতে পারিনি। আর বুকে এই বোঝার ভার নিয়ে বেঁচে থাকতে আমি রাজি ছিলাম না। কিন্তু একটা কথা বলো, এই সব ব্যাপারে আমার স্বামীর কি সম্বন্ধ? সেটাই বলতে যাচ্ছি। এটা 15ই নভেম্বরের সন্ধে। 15ই নভেম্বর আমার জন্মদিন ছিল। আমার বাবা কোনো দরকারি কাজের জন্য ইন্দোর গেছিলেন। উনি বলেছিলেন যে উনি আমার জন্মদিন পরের সপ্তাহ, মানে 23শে নভেম্বরে সেলিব্রেট করবেন। কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধু ইন্দু আমাকে নিজের ঘরে পুনাতে নিয়ে যাচ্ছিল। পুল ভেঙে গেছে? ও নো। অন্য রাস্তা দিয়ে যেতে হবে। আরে এটা কি হলো? দাঁড়া আমি নিচে নেমে দেখছি। ও ও মাই গড, টায়ার পাংচার হয়ে গেছে। এবার কি করব? আমাদের কাছে তো জ্যাকও নেই। ও গড, চল একটা কাজ করি, আশেপাশে কোথাও গ্যারেজ আছে কিনা দেখি। ওকে। ওখানে একটা কটেজ দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, ওখানে আর কেউ হতে পারে। চল ট্রাই করি। হ্যাঁ চল। এখানে গাড়ি আছে, তার মানে কটেজে নিশ্চয়ই কেউ আছে। হ্যাঁ, হতে পারে আমরা ওখানে জ্যাকও পেয়ে যেতে পারি। চল গিয়ে দেখি। চল। আপনারা কে? আমরা পুনায় যাচ্ছিলাম, রাস্তায় আমাদের কারের পাংচার হয়ে গেছে, আমাদের জ্যাকের দরকার। আপনার কাছে জ্যাক আছে? জ্যাক তো আমাদের সাহেবের গাড়িতে আছে, আর উনি আপনাকে দিতে পারে। আপনি গিয়ে চেয়ে নেন ওনার থেকে, উনি আপনাকে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঘাবড়াবেন না, গিয়ে চেয়ে নিন। আমাদের সাহেব খুব ভালো মানুষ, উনি আপনাকে দিয়ে দিবেন। যান, খুব ভালো মানুষ। যান যান। হ্যাঁ হ্যাঁ, গিয়ে চেয়ে নিন।
যান। রঞ্জনাদি, যে সময় ওই দরজাটা বন্ধ হলো আমরা জানতাম না জীবনও তার দরজা বন্ধ করে দেবে। ওই লোকগুলো ওখানে জাল বিছিয়ে রেখেছিল, যার শিকার আমাদের মতন মেয়েরাই হয়। রঞ্জনাদি, তুমি জানো ওই কটেজটাতে কি ছিল? কি? ওই কটেজ একটা ব্লু ফ্লেমের স্টুডিও ছিল। জানো এই স্টুডিওটা কে চালাতো? কে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কুলকার্ণি স্যার, কি প্ল্যান করেছেন স্যার? আপনার চিড়ে আপনার কবজাতে। থ্যাংকস ফর দ্য ড্রিঙ্ক। এবার কাঁদলে কি লাভ? যা হওয়ার ছিল হয়ে গেছে, যা হয়ে গেছে ওই সব এই ক্যাসেটে আছে। এবার তোমার দুজনের ভালায়ের মধ্যেই আছে যে তোমরা দুজন নিজের মুখটা বন্ধ রাখবে। যদি কেউ কিছু বলার জন্যে প্রয়োজন করল, এই ক্যাসেটটা শুধু আমরা নয় গোটা পৃথিবী দেখবে। এবার তোমার সম্মান আমার কাছে। আর তোমার ওই দেবতা সমান স্বামী যার তুমি আরতি করো, ও তোমার অ্যাসিস্ট্যান্ট দীনেশ কুলকার্ণীর সাহায্য নিয়ে আমার আর আমার বন্ধু ইন্দুর ইজ্জত লুটে নিল। ব্যাস করো সন্ধ্যা, আগে আমি আর কিছু শুনতে চাই না। শুনবে না মানে? এখনো তো আমি তোমাকে বলিনি যে তোমার ওই নিরীহ স্বামী নিজের অসভ্যতা আর অশ্লীল কাণ্ডর একটা ফিল্ম বানাতো। ওই ফিল্মের ভয় দেখিয়ে ও মেয়েদেরকে ছেড়ে দিত। সেদিন আমার ধর্ষণ হওয়ার পরে নিজের আত্মার উপরে বোঝটা নিয়ে আমি নিজের বাড়ি ফিরলাম। আমি খুব আপসেট ছিলাম। আর ওদিকে বাবা এটা ভাবছিল
হয়তো ওনার জন্য আমার বার্থডে সেলিব্রেট হয়নি তাই। আরে কি হয়েছে মা? আই এম সো সরি মা। এখন আমি কি করি? আমি দুদিনের জন্য গেলাম আর এক সপ্তাহ লেগে গেল, কাজই কিছু এমন ছিল। আই এম সো সরি মা, আই এম সো সরি। বাবা অনেক চেষ্টা করেছিল মন ঠিক করার, কিন্তু রঞ্জনাদি তুমি বলো না আমি সত্যিটা কিভাবে লুকোতাম, কি করে চুপ থাকতাম। কিন্তু তারপরে আমি ঠিক করলাম। সন্ধ্যা, আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি বলবো। আমার প্রমোদ যা করছে তাকে তো তার শাস্তি তুমি দিয়েছ। জ্ঞানচন্দ্র সবার হাতে মারা গেছে। ওদের সবার মধ্যে ও সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, আর ওকে মারার আগে আমি ওকে শুধু এটুকু বোঝাতে চেষ্টা করেছি যে যে মেয়েদের ওরা ধর্ষণ করত তারা সবাই ওর নিজের মেয়ের মতন ছিল। আর তোমার ওই স্বামী, ওকেও আমি তোমারই চোখের সামনে তোমার রূপ ধারণ করে মেরেছি। হ্যাঁ, কিন্তু যখন ও মরছিল ও এই কথাটা জানতে পেরে গেছিল যে তুমি ওর এই অশ্লীল কাণ্ডের বিষয়ে জানতে পেরে গেছো। একটা কথা বলো সন্ধ্যা, এসব প্রুফ কিভাবে হবে? এক্ষুনি তো তুমি আমাকে জানালে যে তোমার বাবা আমাকে পাগলাখানায় পাঠানোর জন্য তৈরি করছেন, আর এটা শুধুমাত্র তুমি জানো যে আমি পাগল নই। কিন্তু তুমি কি দুনিয়ার সামনে এসে এইসব বলতে পারবে যে এইসব ম্যাটারের পেছনে কে ছিল, এটা হলো কিভাবে? না, আমি কাউকে কিছু বলবো না, তুমি বলবে এই সত্যিটা সবাইকে। আমি কিভাবে জানাতে পারি? আমাকে যদি পাগলাখানায় পাঠিয়ে দেওয়া হয় তাহলে তো আমি ওখানে বাইরে বেরাতে পারবো না। আমি তোমাকে বাইরে বের করব, সেটাও আজ রাত্রিরে। আর আজকের রাতেই তোমার কাছে সব প্রমাণ থাকবে, কারণ যতক্ষণ না আমি সবাইকে সত্যিটা জানাচ্ছি ততক্ষণ আমার আত্মার মুক্তি পাওয়া সম্ভব নয়। আর এমনিতেও ওই শয়তানের দলের একটা মেম্বার এখনো বেঁচে আছে। আমি তোমাকে এইখান থেকে বের করার আগে তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। মরে গেছে। তোমরা ওকে মেরে ফেলেছো, মেরে ফেলেছো ওকে তোমরা, তবে আমাকেও মেরে ফেলো তোমরা। আরে এখন তো আমার তোমার প্রয়োজন আছে, চল চল। রঞ্জনা দি, তাড়াতাড়ি ওঠো, পাগলাকারদের ডাক্তারের সাথে জেলার এখানেই আসছে। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আসুন ডক্টর।
কোথায় গেল? ভার্ডেন, তাড়াতাড়ি এসো! কোথায় মনে গিয়েছিলে তোমরা? কি ডিউটি করছো তোমরা? কি ডিউটি করো তোমরা? সবসময় ঘুমাতে থাকো। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, আমরা সাহায্যের জন্য এখানে এসেছিলাম, কিন্তু এরা কোল্ড ড্রিঙ্ক এর নেশা মিলিয়ে আমাদের খাওয়ালো, আমরা অজ্ঞান হয়ে গেলাম। আর তার উপর ওই ভিডিও ক্যামেরা দিয়ে ওরা আমাদের নোংরা ভিডিও বানালো, সব রেকর্ড করা আছে ওতে।
ম্যাডাম আপনি খুনি, বদমাশ, জঘন্য লোক? সত্যি বলেছেন আপনি? এমনি এইখানে এসে আপনি ভুল করেছেন। আজ পর্যন্ত আমি নিজে হাত দিয়ে কাউকে খুন করিনি। তুমি তো তার থেকেও জঘন্য কাজ করেছো, অসহায় মেয়েদের আত্মহত্যা করতে মজবুর করেছো। সত্যি বলেছেন আপনি, পর কিন্তু আপনাকে এখন ছাড়বো না আমি। রঞ্জনা, সন্ধ্যা তুমি? হ্যাঁ বাবা। বাবা, আমি শোভার বাবা জ্ঞানচাঁদকে মেরেছি। যদিও চাইতো তাহলে সবাইকে সত্যিটা জানিয়ে আমার মতন কত নিরীহ মেয়েদের জীবন আর ইজ্জত বাঁচাতে পারত। বাবা, আমি কুলকার্ণী আর প্রমোদ দেশাইকে ওদের কর্মের শাস্তি দিয়েছি। বাবা, আমি শুধু এইটুকু বলবো তোমাকে যে শোভা আর রঞ্জনাদি সত্যি নির্দোষ। এবার আমার কাজ পূর্ণ হলো বাবা, এবার আমার আত্মা মুক্তি পেয়ে যাবে। আমি চলে যাচ্ছি বাবা। Oh!